চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 36 পৃষ্ঠার যে গুণ অঙ্কগুলো আছে সেগুলি করাবো। গতদিন তোমাদের 35 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধা করে দিয়েছিলাম এবং একই সাথে 36 পৃষ্ঠারও কয়েকটি অঙ্ক সমাধা করে দিয়েছিলাম। দেখো, 35 পৃষ্ঠার সবগুলো সমাধা করে দিয়েছিলাম এবং 36 পৃষ্ঠার 1 থেকে 4 পর্যন্ত সমাধা করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 36 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে বাকি সেগুলো সমাধা করে 37 পৃষ্ঠার কিছু অঙ্ক সমাধা করে দেব। একটু দ্রুতই তোমাদের অঙ্কগুলো সমাধা করার চেষ্টা করব, কারণ পুরো বইটা আমার শেষ করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, কারণ বছর শেষ হওয়ার আগে আমাকে ফুল বই তোমাদের শেষ করে দিতে হবে। এই আশা তোমাদের কাছে করি, তোমরাও একটু প্রতিদিন একটু বেশি বেশি করে অঙ্কগুলো করো, যেন দ্রুত সমাধানটা আমরা করতে পারি, ফুল বই সমাধা করে দিতে পারি। তা ঠিক আছে, আমি 36 পৃষ্ঠার অঙ্কে চলে যাই। 36 পৃষ্ঠার দেখো 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক আমি করে দিয়েছিলাম। এবারে 5 নম্বর থেকে যে অঙ্কগুলো, আমি 5 নম্বরে দেখো কি আছে, 841কে গুণ করছে 60 দ্বারা। এখন তোমাদেরকে কিন্তু আমি কিছু সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছিলাম, যে যদি কোনো একটি সংখ্যার লাস্টে শূন্য থাকে তাহলে সেই শূন্য দিয়ে আমার গুণ করার দরকার নেই, আমরা শুধুমাত্র একটি সংখ্যা দিয়ে এই 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে আমরা যখন গুণ করব, 6 একে কত হয় 6, 4 6 24, 4 হাতের এটা কত, 2, 6 8 48 আর 2 50, আমার অঙ্ক কিন্তু শেষ। এরপর এই যে ডান পাশে একটি শূন্য আছে, আমি অতিরিক্ত একটা শূন্য বসিয়ে দেবো, এভাবে করে দিলেও হয়। এটি আমি কিন্তু তোমাদেরকে সহজ বুদ্ধি বা সহজ পদ্ধতি গতদিন দেখিয়ে দিয়েছিলাম, যে যদি আমাদের কোনো সংখ্যার একদম লাস্টে এক বা একাধিক শূন্য থাকে তাহলে শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে আমরা গুণ করব। গুণ করে যতগুলো সংখ্যা, যতগুলো শূন্য থাকে ঠিক ততগুলো শূন্য ডান পাশে বসিয়ে দেব। তাহলে কিন্তু অঙ্ক আমাদের কত সহজে একেবারে অল্প সময়ে সমাধান করা হয়ে যায়। আচ্ছা, এছাড়াও তোমরা যদি এটাকে অন্যভাবে করো, 841কে যদি 60 দ্বারা গুণ করো সেই স্বাভাবিক নিয়মে, তাহলে স্বাভাবিক নিয়ম ওরকমও করতে পারো। কীরকম করতে পারো আমি দুই পদ্ধতি দেখাই দিচ্ছি। শূন্য দিয়ে আমরা কী করি, এই একক স্থানীয় অঙ্ক শূন্য, শূন্য দিয়ে 3টাকেই গুণ করি না আমরা, এই একক স্থানীয় অঙ্ক দিয়ে 3টাকেই গুণ করি। তাহলে এই শূন্য দিয়ে 3টাকেই গুণ করবো, শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার মান কী হয়, শূন্য। তাহলে শূন্য দিয়ে 1কে গুণ করলে কত হয়, শূন্য, শূন্য দিয়ে 4কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 8কে গুণ করলেও শূন্য। ক্লিয়ার? এবার আমরা একক স্থানের অঙ্কের কাজ শেষ করলাম, মানে পরবর্তী লাইনে একক স্থানের অঙ্কে আমরা শূন্য দিয়ে দিব, যেটা আগেও তোমাদের শিখিয়েছি। এবার 6 দিয়ে গুণ করব, 6 একে 6, 4 6 24, 4 হাতের 2, 6 8 48 আর 2 50। ঠিক আছে, এবার এই শূন্য বরাবর সকলে যোগ করো, 6 বরাবর 6 4 বরাবর 4 0 5, আমাদেরকে অ্যান্সার একই চলে আসলো না, একই আসলো। যার জন্য এখানে আমাদের একটু বড় হলো, ওই বড়টা আমাদের এই যেখানে যে শূন্য দিয়ে 3টাকেই গুণ করে 3টা শূন্য, ওই কাজটা কখনো আমরা করলাম না, না করে আমরা এখানেই অ্যান্সারটা লিখে দিচ্ছি। তাহলে আমাদের 1 লাইন 2 লাইন আমাদের এখানে অতিরিক্ত চলে আসলো। যদি আমরা এভাবে করি তাহলে এখানে তো 1টা শূন্য, এমন হতে পারে অনেকগুলো শূন্য আছে, 7-8টা শূন্য দেওয়া আছে, তাহলে 7-8টা লাইন আমার বেশি করতে হচ্ছে, আমার অনেকটা ঝামেলা চলে আসবে না। যদি এরকম আসতে মনে করো 8 4 0 0 0 0 আর 2 গুণ 2 0 0 0 0, তাহলে আমাদের কত বড় হয়ে যেত বলতো, এত বড় জিনিস। আমরা এই শূন্য দিয়ে সবগুলোকে গুণ করতাম, 1 2 3 4 5 6টা শূন্য, এরপরে একক স্থানে শূন্য দিয়ে আবার এই 2 দিয়ে যখন এ করতাম কয়টা, 1 2 3 4 5 6টা না, আবার সেই 1 2 3 4 5 6, এবার একক দশককে শূন্য দিয়ে আবার এই 3টা দিয়ে, এরকম আমাদের অনেকগুলো চলে আসতো। এরপর আবার এটা দিয়ে, এরপরে 2 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 1 2 3 4 1 2 3 4টা বাদ দিয়ে, তারপরে 2 0 0 0 0, 4 দুগুণে 8 8 দুগুণে 16, এই সবগুলো আমাদের যোগ করতে হতো, 0 0 0 0 0 0 0 0, তারপর 8 6 1, কত বড় হয়ে গেল না অঙ্কটা। এবং এরকম তোমাদের ইয়া তো শূন্য একটা কম বেশি হয়ে যেতে পারে, ভুলও হয়ে যেতে পারে, যার জন্য
এই এত ঝামেলায় না গিয়ে আমরা কত সহজ অঙ্কটাকে করতে পারি। দেখো এই অঙ্কটাকে আমরা করব, মনে করো আট চার এক দুই তিন চারটা শূন্য, তাই না? আবার দুই লিখে এক দুই তিন চারটা শূন্য। আমরা কি করব, এই দুই দিয়ে চারকে গুণ করব, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, আমার গুণফল শেষ। এবারে চিন্তা করব মোট কতগুলো শূন্য আছে এখানে, মোট আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আটটি শূন্য, তাই না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটি আমাদের অ্যান্সার। কত সহজ হয়েগুলো না? এখানেও দেখো এই যে একশো আটষট্টি লিখে কয়টা শূন্য হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে আমাদের এত বড় করার কোনো দরকার নেই। তো যদি ডান পাশে শুধু শূন্য থাকে তাহলে আমরা কি করব, শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো থাকে, অর্থাৎ আমরা তোমাদেরকে গতদিন এভাবেই দেখাইছিলাম যে এই শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো থাকে শুধু এই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। গুণ করে যে গুণফলটা পেলাম সেই গুণফলের সাথে আমরা যতগুলো শূন্য আছে ঠিক ততগুলো শূন্য এখানে বসিয়ে দেব। কত সহজ না? ঠিক একই কাজটা আমি এখানে করছি, এই ছয় দিয়ে আমি এই ছয় দিয়ে এই এককে গুণ করছি, মানে চারশো আটশো একচল্লিশকে গুণ করে আমরা এই মানটা পেয়েছি, তাই না? এরপর একটা শূন্য ছিল অতিরিক্ত, ওই একটা শূন্য অতিরিক্ত বসিয়ে দিয়েছি। কত সহজ অঙ্ক! তাহলে এইভাবে আমাদের যদি শূন্য সম্বলিত কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এইভাবে শর্টকাট করতে পারি, অযথা আমরা এত লেন্দি প্রসেসে যাব না। তাহলে সেইভাবে দেখো এই অঙ্কগুলোর মধ্যে বেশিরভাগই শূন্যওয়ালা অঙ্ক আছে। তাহলে আমরা এই লেন্দি প্রসেসে না গিয়ে আমরা এরকম শর্টকাট প্রসেসে বা শর্টকাট মেথডে আমরা অঙ্কগুলোকে সমাধান করে ফেলতে পারি। দেখি এখন পরবর্তী অঙ্কগুলো কী আছে। আমি একটি অঙ্ক করলাম মাত্র, পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার দিয়ে আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো মৌলিক বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। এই জন্য তোমাদেরকে একটি কথাই বলি যে প্রতিদিন প্রতিটি ক্লাস তোমাদের মনে করতে পারে এগুলি গুণ অঙ্ক তো পারি, এগুলির মধ্যে আমাদের করার দরকার নাই, কিন্তু না, তোমরা একটা কাজ করবে সব সময়ের জন্যই এই অঙ্কগুলো আমি যেদিনই যে অঙ্কগুলো করাই সেখানে কিছু না কিছু ব্যতিক্রমী তোমাদের কিছু টেকনিক কিছু কৌশল তোমাদেরকে শেখানো হয়, আর ওই কৌশলগুলো জানার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখা খুবই জরুরি। তোমরা টেনে টেনে অনেক সময় করো কি খালি এর অঙ্কটা ওই অঙ্কটা কী করলো না করলো অঙ্কগুলো উঠিয়ে নিলে, কিন্তু এটা হবে না। তো তোমাদের মূল বিষয়গুলো বুঝতে হবে, শিখতে হবে, আর শেখার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তোমাদেরকে থাকতে হবে এবং দেখতে হবে, তাহলে তোমরা অঙ্কের অবশ্যই অনেক অনেক কিছুই শিখতে পারবে, অনেক কিছুই জানতে পারবে। এখন দেখো ছয় নম্বর অঙ্ক, ছয় কী দেওয়া আছে, আট নয় এক, তাকে গুণ করছে কত দ্বারা, নব্বই দ্বারা, নয় শূন্য। আমি এক কাজ করবো, শূন্যর কাজ করবই না, নয় একে নয়, নয় নং একাশির এক, হাতে রইল আট, আট নং বাহাত্তর আর আট, বাহাত্তর আর আট কত, আশি শেষ। এবার একটা অতিরিক্ত শূন্য ছিল আমার এই যে এখানে একটি অতিরিক্ত যে একটি শূন্য ছিল এই একটা অতিরিক্ত শূন্যকে আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা শূন্য দিয়ে দিলাম শেষ। তাহলে উত্তর গুণফল আট শূন্য এক নয় শূন্য শেষ। এবার ছয় নাম্বার, ছয় তো না সাত, সাত নাম্বার দেখো কী কী, চার শূন্য শূন্য গুণ সাতাত্তর। আমি এই সাতাত্তর দিয়ে শূন্যর কাজ করবো না, আমরা এই চার দিয়ে সাতাত্তরকে গুণ করতে পারি, অথবা এই সাত দিয়ে আমি চারকে গুণ করবো, ঠিক আছে? দেখো সাত দিয়ে চারকে গুণ করলে চার সাতটা আঠাইশের কত, চার সাতটা আঠাইশের আট, হাতের ওটা কত দুই, আবার চার সাতটা আঠাইশ আর দুই তিরিশ, আমার কত হয়ে গেল চার সাতটা আঠাইশের, চার দিয়েই মনে করো চার সাতটা আঠাইশের আট, হাতের ওটা দুই, চার সাত আঠাইশ আর দুই তিরিশ। এরপর আমাদের একটা দুইটা শূন্য আছে, উত্তর গুণফল কত, তিন তিরিশ হাজার আটশো, একটা সংখ্যা মাত্র, একটি সংখ্যা, চার দিয়েই আমি এটাকে গুণ করলাম, চার সাথে আঠাইশের আট, হাতের হলো দুই, চার সাথে আঠাইশ আর দুই তিরিশ, এবারে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দিলাম। শর্টকাট তোমাদের এইভাবে করতে পারো, অথবা তোমাকে করতে হতো কি এখানে আরও দুইটা লাইন বাড়তো, সাত শূন্যের শূন্য, সাত শূন্যের শূন্য, চার সাত আঠাইশ, আবার সাত শূন্য শূন্য, তার মানে কী করতাম, চার শূন্য শূন্য আর সাত সাত, এটাকে গুণ করতে গেলে তোমরা কী করতে, সাত শূন্যের শূন্য, সাত শূন্যের শূন্য, চার সাথে আঠাইশ, এককের ঘরে শূন্য, আবার সাত দিয়ে সাত শূন্যের শূন্য, সাত শূন্যের শূন্য, চার সাথে আঠাইশ,
তাই না? তারপরে কি করতে হয়, শূন্য শূন্য আট বরাবর আট, আট আর দুই দশে শূন্য, হাতের কত এক আর এই দিয়ে তিন, দেখো তিরিশ হাজার আটশো, তিরিশ হাজার আটশো। তাহলে আমরা এত বড় করার দরকার কি, আমি যেরকম শূন্য থাকলে আমরা এরকম শর্টকাট চলে যাব, ঠিক আছে? তাহলে তোমরা দুইটাই উঠিয়ে রাখতে পারো, তোমাদের যেভাবে সহজ মনে হয়, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করতে পারো, ঠিক আছে? এবার আসি আমরা আট নম্বর অঙ্কে। আট নম্বরে দেওয়া আছে কি, ছয়শো গুণ উননব্বই, আটে নয়। তাহলে এখানে আমরা শূন্য বাদ দেবো, ছয় দিয়ে গুণ করি, ছয় নং চুয়ান্নর চার, হাতের হলো কত, ছয় নং চুয়ান্নর চার, হাতের হলো পাঁচ, ছয়টা আটচল্লিশ, আর পাঁচ আটচল্লিশ, উনপঞ্চাশ, পঞ্চাশ, একান্ন, বাহান্ন, তিপ্পান্ন, ঠিক আছে? এরপরে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম, শেষ। উত্তর গুণফল পাঁচ তিন চার শূন্য শূন্য, শেষ নয় নাম্বার, পাঁচশো গুণ তিয়াত্তর। এখানেও দেখো পাঁচ দিয়ে তিনকে বললে তিন পাঁচ পনেরো, পাঁচ হাতে হলো এক, পাঁচ সাথে পঁয়ত্রিশ, আর একে ছত্রিশ, একটা দুইটা শূন্য, শেষ। তাহলে উত্তর গুণফল ছত্রিশ হাজার পাঁচশো। তোমরা এভাবে খুব দ্রুত অঙ্কগুলো করে ফেলবে, তোমাদের কত দ্রুত অঙ্কগুলো করতে পারো সেই প্রক্রিয়াগুলো তোমাদেরকে শিখতে হবে, সেই টেকনিকগুলো তোমাদেরকে শিখতে হবে, তাহলে তোমরা অঙ্কে অনেক ভালো হতে পারবে, অঙ্কে তোমরা খুব তুখর হতে পারবে, এবং তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমরা সর্বোচ্চ শিখরে থাকতে পারবে। এবার দেখো আমরা এই করবো হলো দশ নাম্বার, দশ নম্বরে কী দেওয়া আছে, দুইশো পাঁচ, আর নিচে দেওয়া আছে চুয়ান্ন। এবারে বলো, এবারে কী করবো, মাঝখানে শূন্য আছে, সেই শূন্যকে কি আমরা বাদ দিয়ে গুণ করবো? না, কারণ আমরা কিন্তু আগেই বলে দিছি, যদি আমাদের একদম একক স্থান দশক স্থান অর্থাৎ সর্বশেষ কোনো সংখ্যার সর্বশেষে যদি আমাদের শূন্য থাকে, তবেই আমরা সেইটাকে ওই শূন্য বাদ দিয়ে আমরা আগে গুণ করব, গুণ করে কতগুলো শূন্য আছে সেই শূন্যগুলো বসিয়ে দেব। কিন্তু এখানে কিন্তু ডান পাশে কোনো শূন্য নাই, মাঝখানে থাকলে সেটাকে আমার অ্যাভয়েড করা যাবে না, অতএব এখানে আমাকে সেই নর্মাল নিয়মে বা স্বাভাবিক নিয়মে আমাদের গুণ করে আসতে হবে। যেমন চার দিয়ে পাঁচকে গুণ করলে চার দিয়েই তিনটাকে গুণ করবো, তারপরে এককের ঘরে শূন্য দিয়ে আবার পাঁচ দিয়েও তিনটাকেই গুণ করবো। তাহলে চার পাঁচ আর বিশের শূন্য, হাতের হলো দুই, চার শূন্যের শূন্য আর হাতের দুয়ে দুই, চার দুগুণে আট, এককের ঘরে শূন্য দিয়ে দিলাম। এককের অঙ্ক দ্বারা যখন গুণ করা শেষ তখন নিচের লাইনে আমরা এককের ঘরে শূন্য দিয়ে দিব। এবার পাঁচ দিয়ে, পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ, হাতের হলো দুই, পাঁচ শূন্যের শূন্য আর এই দুয়ে দুই, পাঁচ দুগুণে দশ। এবারে সবগুলোকে যোগ করি, এই শূন্য পাঁচ আর দুয়ে সাত, আট আর দুয়ে দশের শূন্য, হাতের হলো এক, সেই এক আর শূন্য যোগ করলে এক আর এই এক, উত্তর গুণফল কত, এগারো হাজার সত্তর। এগারো নম্বর অঙ্কটা দেখো, আটশো তিন গুণ পঁয়ত্রিশ, এখানেও কিন্তু মাঝখানে শূন্য, অতএব ওটাকে আমাদের অ্যাভয়েড করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা তিন পাঁচ আর পনেরোর পাঁচ, হাতের হলো এক, পাঁচ শূন্যের শূন্য আর হাতের একে একই, পাঁচ আটা চল্লিশ, এককের ঘরে শূন্য, যেহেতু এককের ঘরের কাজ শেষ। এবার দশকের অঙ্ক দ্বারা আমরা গুণ করবো, যখন তিন তিরিখে নয়, তিন শূন্যের শূন্য, তিন আটা চব্বিশ। তার এবার যোগ করি, পাঁচ নয় আর একে দশের শূন্য, হাতের হলো এক, শূন্য শূন্য সাথে এক যোগ করলে একই, এবারে চার আর চার আট, এখানে দুই, উত্তর গুণফল আঠাইশ হাজার একশো পাঁচ। বারো নম্বর করে দেখো, বারোতে আছে কি আমাদের,
705 गुण 34 এখানেও মাঝখানে শূন্য অতএব আমাদের কিছু করার নাই এক লাইন বেশি করতে হবে 4 5 26 এর শূন্য হাতের হলো 2 4 শূন্য শূন্য আর এই হাতের 2 এর 2 4 7 28 এককের ঘরে শূন্য 3 5 15 এর 5 হাতের হলো 1 সেই 3 শূন্য শূন্য আর হাতের একে 1 3 7 21 এখানে শূন্য 7 9 3 2 উত্তর গুণফল 23970 তাহলে আমাদের 36 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছো একেবারেই সহজ অঙ্ক সবাই এগুলো বুঝতে পেরেছো এগুলো আমি মুছে দিই আবার তোমার পরবর্তী চ্যাপ্টার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 37 পৃষ্ঠার কয়েকটা অঙ্ক আবার করে দিই কারণ অল্প অল্প করে অঙ্ক করলে তোমাদের দ্রুত এই বইটি শেষ করা সম্ভব হবে না তোমাদের এই জন্য আমি একটু বেশি সংখ্যক অঙ্কই প্রতিদিন করাবো আমাদের উদ্দেশ্য এ বছরের মধ্যেই তোমাদের এই বইটা টোটাল বইটাকে সমাধা করে দেওয়া এরপর আমরা আবার তোমাদের এই বইয়ের বেশ কিছু মৌলিক আলোচনা যেমন যোগ্যতা ভিত্তিক বিভিন্ন প্রশ্নগুলো কিভাবে সমাধা করতে হয় সেই প্রত্যেকটা চ্যাপ্টারের আবার যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করব আগে বইটাকে আমি শেষ করে দিয়ে দিতে যাচ্ছি এবং তোমাদেরকে একটা মেসেজ আমি গতদিনও দিয়েছি আজও দেই সেটি হলো প্রতিদিন আমি একটি করে ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করি জ্যামিতির সেই জ্যামিতিটা হলো তোমাদের মৌলিক বিষয় অর্থাৎ জ্যামিতির মৌলিক বিষয়গুলো তোমাদের জানা খুব জরুরি অতএব তোমরা এই জ্যামিতিটা প্রতিদিনের মাত্র 3 মিনিট 2 মিনিট 4 মিনিটের ছোট্ট ছোট্ট ভিডিও হয়তো বা সর্বোচ্চ 5 মিনিটের এক একটা থাকে তাহলে এই ভিডিওটুকু তোমরা পুরোটাই দেখবে এ কারণেই যে তোমরা সবাই যদি এই জ্যামিতিটা দেখো এটার মৌলিক বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে কোণ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলির যে মূল বিষয়গুলো আছে শর্টকাট জিনিসগুলো আছে যেগুলি অনেকেই তোমরা জানো না তোমরা হয়তো বা দেখা গেলো জ্যামিতি খালি বইয়ের পাঠ্য বইয়ের জ্যামিতিগুলোই করে যাচ্ছ কিন্তু এর মাঝেও যে আমাদের অনেক কিছু ভবিষ্যতের জন্য এটা হাতছানি দিচ্ছে এটা আমার অনেক প্রয়োজন যে এই জ্যামিতিটা প্রয়োজন তোমরা এগুলো শিখো কিন্তু তোমরা শিখছো না এই জন্য তোমাদেরকে আমি প্রতিদিনই একটা শর্টকাট জ্যামিতির কিছু কিছু তোমাদের জন্য আমি আপলোড করছি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে সবার প্রতি আমার এই অনুরোধ রইলো তোমরা অবশ্যই অবশ্যই জ্যামিতিটা তোমাদের প্রতিদিনের নিজ নিজ ক্লাসের অঙ্ক ব্যতীত ওই জ্যামিতিটুকু সবাই দেখবে আবার তোমাদের ক্লাসের যে জ্যামিতি তোমাদের বইতে যে জ্যামিতিগুলো আছে সেগুলো আমি শেখাবো সেটা আমি সিরিয়াল অনুযায়ী বইয়ের আসছি ওগুলোও শেখাবো কিন্তু এটা কিন্তু তো কোনো নির্দিষ্ট ক্লাসের না এটা একদম ক্লাস 3 থেকে ক্লাস 10 কেন ইন্টারমিডিয়েট পর্যন্ত সবার জন্য এই মৌলিক বিষয়গুলো জানা জরুরি যারা যারা জানো না তারা অবশ্যই অবশ্যই এগুলি দেখবে এবং শিখবে অনেকেই আশা করি জানো না কিন্তু সবাইকেই আমার বিশ্বাস তোমাকে দেখবে এবং দেখে তোমাদেরকে শিখবে তা যাই হোক এখন 37 পৃষ্ঠা আমি কিছু অঙ্ক আসি এখানে দেখো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এতক্ষণ আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করছি আর এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করছে অর্থাৎ দেখো 27 পৃষ্ঠা আমাদের বক্সের মধ্যে যে দুই নম্বর আছে সেই দুইয়ের এক একে কী দেওয়া আছে 152 আর নিচে গুণ হলো 171 তার মানে উপরেরটাও তিন অঙ্ক নিচেরটাও তিন অঙ্ক এতক্ষণ আমরা যেগুলি করছি সেগুলো উপরে ছিল তিন অঙ্ক নিচে ছিল দুই অঙ্ক তার আগের চ্যাপ্টারে করছিলাম উপরে তিনটা নিচে একটা ছিল আস্তে আস্তে কিন্তু একটু বড়োর দিকে চলে যাচ্ছে তাহলে তিনটা থাকলে আমাদের ভয়ের কিছুই নেই যেমন আমরা যখন দুইটি ছিল তখন কী করছিলাম এই এক দিয়ে তিনটাকে গুণ করছিলাম তারপরে এককের ঘরে শূন্য দিয়ে আবার সাত দিয়ে তিনটাকে গুণ করছিলাম এই তো কিন্তু এখন যখন আমাদের তিনটা আছে তখন এই এক দিয়ে তিনটাকেই গুণ করব তারপরে এককের ঘরে শূন্য দিয়ে আবার সাত দিয়ে তিনটাকেই গুণ করব গুণ করে লাইন হলো তারপরে আবার কী করব একক দশকের কাজ শেষ তাই না তাহলে দুইটা শূন্য বসাবো এককের ঘর দশকের ঘর দুইটা শূন্য বসিয়ে তারপর আবার এই এক দিয়ে আবার তিনটাকেই গুণ করব একই সিস্টেম তোমাদের এখানে কিন্তু কঠিন কিছুই না যেমন দেখি আমরা একটু করিয়ে দিই দুই একে দুই পাঁচ একে পাঁচ এক একে এক এক দিয়ে তিনটাকে গুণ করা হলো যেহেতু একটা এককের ঘরে ছিল যার জন্য এককের ঘরে এখন আমরা শূন্য দিয়ে দিলাম এখন আমরা এককের ঘরে কোনো কাজ করবো না এখন আমরা দশকে সাত দিয়ে গুণ করবো তাহলে সাত দুগুণে চোদ্দোর চার হাতের হলো এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে
ছত্রিশের ছয়, হাতের হলো তিন, সাত একে সাত আর তিন দশ। ঠিক আছে, তাহলে আমাদের দশকের ঘরের কাজও যখন হয়ে গেল, এখন আমরা শতকের ঘরের এক দিয়ে আবার গুণ করবো, তাহলে আমাদের একক দশক দুইটি শূন্য বসিয়ে দিব, এই দুইটা আর কোনো কিছু বসাবো না। এই এক দিয়ে গুণ করে যা পাবো সেটা কিন্তু আমরা এই একক আর দশকের ঘরে বসাবো না, এখন আমরা এখান থেকে বসাবো তিন নম্বর ঘর থেকে, অর্থাৎ এই ঘর থেকে শুরু করব। অর্থাৎ দুই একে দুই, পাঁচ একে পাঁচ, এক একে এক। এবার এই সকল যোগ করব, যোগ করে দেখো এই দুই বরাবর দুই, পাঁচ আর চারে নয়, দুই আর ছয় আট, আর একে নয়, পাঁচ আর শূন্য পাঁচ, এক আর একে দুই। এই তো, তাহলে উত্তর গুণফল 25,992। সহজ অঙ্ক, একই রকমের অঙ্ক, অর্থাৎ তোমাদের আগে ছিল দুইটি এখন তিনটি, আর যখন দুইটি ছিল তখন আমরা দ্বিতীয় লাইনে এসে এককের ঘরে আগে শূন্য বসিয়ে নিছি, আর যখনই তিনটা আসলো তখন আমরা তৃতীয় লাইনে এসে একক দশক দুইটাতেই শূন্য বসিয়ে দেবো। যদি আরও একটি থাকতো তাহলে চতুর্থ লাইনে আমরা তিনটা শূন্য আগে বসিয়ে নিতাম, এরকমই। শুধুমাত্র আমাদের শুধুমাত্র এই শূন্যটাকে তোমাকে খালি একটু চিন্তা করতে হবে, আর কিচ্ছু না। ঠিক একইভাবে আমরা দুই নম্বর অঙ্কটা করে ফেলি, দেখো দ্রুত, দুই নম্বরে দেওয়া আছে কি চার চার আট, চার চার আট, তাকে গুণ করছে এক চার এক, এক চার এক দিয়ে। তাহলে দেখো এক দিয়ে আটকে গুণ করলে আট একে আট, চার একে চার, চার একে চার, এককের ঘরে শূন্য। এবারে চার দিয়ে গুণ করবো, চার একটা বত্রিশের দুই, হাতের হলো তিন, চার চারে ষোলো আর তিন উনিশ, উনিশের নয়, হাতের হলো এক, চার চারে ষোলো আর একে সতেরো। তাহলে দশকের ঘরের কাজ শেষ, এবার শতকের ঘর একে এক দিয়ে গুণ করবো, তাহলে আমার দুইটা ঘরের কাজ শেষ, তাহলে যে দুইটা ঘরের কাজ শেষ ওই দুইটা ঘরকে আমরা শূন্য দিয়ে দিলাম। এবার এবার তৃতীয় ঘরের কাজ করব, আট একে আট, চার একে চার, চার একে চার। এখন এই সবগুলোকে আমরা যোগ করব, তাহলে দেখো এই সবগুলোকে যোগ করলে আমাদের এই আট বরাবর আমাদের নামলো আট, চার আর দুই ছয়, তাহলে আট আর নয় কত সতেরো, আর হলো চার একুশের এক, হাতের হলো দুই, চার আর দুই ছয় আর সাত তেরোর তিন, হাতের হলো এক, চার আর একে পাঁচ আর একে ছয়। তাহলে উত্তর গুণফল 6 3 1 6 8। তাহলে এভাবে আমাদের কিন্তু খুব সহজেই গুণগুলো করে ফেলতে পারি। এবার দেখো তিন নম্বর অঙ্কটা, তিনে কি দেওয়া আছে তিন নয় আট, তাকে গুণ করছে কত দ্বারা, এক দুই দুই দ্বারা, এক দুই দুই। এখন এগুলিকে আমরা যখন গুণ করব, দেখো আট দুগুণে ষোলোর ছয়, হাতের হলো এক, নয় দুগুণে আঠারো আর একে উনিশের নয়, হাতের হলো এক, তিন দুগুণে ছয় আর ওই একে সাত। এককের ঘরের কাজ শেষ, এবার আমরা দিলাম এককের ঘরে শূন্য। এবার দশকের দুই দিয়ে গুণ, একই হবে, এই দুই দিয়ে এই দুইটা এই তিনটাকে গুণ করে যা পাইছি আমি কিন্তু চিন্তা না করি এখন লিখে দিতে পারি, আবার যখন দুই দিয়ে গুণ করবো তখন তো এই এক দুই দিয়ে এই একই জিনিসকে গুণ করবো তখন তো এইটাই পাবো, তাহলে আমি এইভাবে লিখতে পারি না ছয় নয় সাত, আমি চিন্তা না করে লিখলাম। এবার এক দিয়ে কোনো কিছুকে গুণ করলে তো যাকে গুণ করবো তাই হয়, তাহলে এখানে এখানে আমরা আবার কী করবো, এক দিয়ে যখন গুণ করবো তখন একক আর দশক দুইটা শূন্য আগে দিয়ে নেব, কারণ এই দুই ঘরের কাজ শেষ, তাহলে দুই ঘরের মধ্যে আমি কোনো কিছু কাজ করবো না, দুই ঘরে কোনো সংখ্যা বসাবো না। এখন এক দিয়ে যদি এই তিনটাকেই গুণ করি তাহলে আমাদের কী হবে, দেখো আট একে আট, নয় একে নয়, তিন একে তিন, তার মানে এক দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওইটাই হয়। আমি কিন্তু তোমাদের একটা একটা করে দিচ্ছি যে এক দিয়ে গুণ করে করে দেখাই দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এরকম টেকনিক্যালি কাজগুলো করতে পারো। তাহলে এখন দেখো এই ছয় বরাবর ছয়, নয় আর ছয় কত, নয় আর ছয় পনেরোর পাঁচ, হাতের হলো এক, আট আর একে নয়, আর নয় আঠারো, আর সাত পঁচিশ, আঠারো সাত পঁচিশের পাঁচ, হাতের হলো দুই, নয় আর দুই এগারো, এগারো আর সাত আঠারোর আট, হাতের হলো এক, তিন আর একে চার। উত্তর গুণফল 48,556। শেষ, এবার
চার নম্বর অঙ্কটা দেখো, চার নম্বর আসছে দুই চার দুই, দুই চার দুই, তাকে গুণ করা হয়েছে দুই শূন্য আট দ্বারা। দেখো আট দিয়ে দুইকে গুণ করলে আট দুগুণে ষোলোর ছয়, হাতে রইল এক, চার এটা বত্রিশ আর একে তেত্রিশের তিন, হাতে রইল তিন, আট দুগুণে ষোলো আর তিন ষোলো, সতেরো আঠেরো উনিশ। ঠিক আছে, এবার এককের ঘরের কাজ শেষ, শূন্য, শূন্য দিয়ে, এই শূন্য দিয়ে যখন তিনটাকেই গুণ করবো তখন কি, শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে চারকে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য, তাহলে আমাদের একক আর দশকের ঘরের কাজ শেষ। এবার শতকের ঘরের কাজ করবো, অর্থাৎ এই ঘর, তাহলে একক আর দশকের ঘরে আমরা কী করবো, শূন্য দিয়ে নিলাম। এখন এই দুই দিয়ে আবার দুইকে গুণ করলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, দুই দুগুণে চার, সবগুলোকে যোগ করি, ছয় তিন, নয় আর চার নয় দশ এগারো বারো তেরোর তিন, হাতে রইল এক, আট আর একে নয় আর একে দশের শূন্য, হাতে রইল এক, তাহলে চার আর হাতে একে পাঁচ। উত্তর গুণফল পঞ্চাশ হাজার তিনশো ছত্রিশ। শেষ, তাহলে আমাদের কিন্তু এখানে চারটি অঙ্ক গুণ করা হয়ে গেল খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে। তোমাদেরকে আমি একটি কথাই বলি, তোমরা এই অঙ্কগুলোকে এমনভাবে করবে যেন ভুল না হয়, দ্বিতীয়বার আবার যদি এটাকে দেখতে যাও তখন কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা এমনভাবে করবে যেন এক চান্সেই অঙ্কগুলো তোমার সমাধান হয়ে যায়, এক চান্সেই আমার ভুল না হয়। একটু সময় প্রথমবারই একটু সময়টা বেশি নিয়ে হলেও তোমরা সুন্দর করে অঙ্ক করবে যেন এটাকে আবার দ্বিতীয়বার এটাকে চেক করতে না হয়। আশা করি আমরা যেভাবে করছি খুব ধীরে ধীরেই করছি, খুব অল্প অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে অঙ্কগুলো করছি, তোমরা ঠিক এইভাবেই করবে যেন ভুল না হয়। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আর তোমাদের দেখো ৩৭ পৃষ্ঠা, এখানে অনেকগুলো অঙ্ক আছে, মোট আছে ১৬টি অঙ্ক, ১৬টির মধ্যে ৪টি আজকে করে দিলাম, বাকি থাকে আরও ১২টি। এই ১২টি অঙ্ক আগামী ক্লাসে তোমাদের আশা করি সমাধান করে দিতে পারবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসে সে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, তোমরা যারা আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।